সিরাজদিখানে হেফাজতের তাণ্ডব পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না, ইসলাম শান্তির ধর্ম। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, এরা মানুষ নয়, এরা অমানুষ। আজ শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে মারার উদ্দেশ্যে কেন এই বাড়িতে আক্রমণ করবো? এই ধরনের দুষ্কর্ম যারা করে, এই ধরনের নিষ্ঠুরতা যারা করে, এই ধরনের অত্যাচার যারা করে, এই ধরনের নৃশংসতা যারা করে, এরা মানুষ নয়, এরা অমানুষ। এদের কোন ধর্ম এদের উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য অন্যরকম, একটা অরাজকতা সৃষ্টি করে। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। আমি অনেক আলেম ওলামাদের সঙ্গে আমি প্রতিদিনই প্রতিনিয়ত আমি সভার মন্ত্রী করি, তারা গভীরভাবে নিন্দা প্রকাশ করেছেন এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা নিন্দা প্রকাশ করেছেন এই ধরনের জঘন্য অপরাধ কোনোদিন ইসলামের কাম্য নয়, তারাও বলেছেন। তা আমি যারা করেছেন এই ধরনের ঘটনা, আমি নিজে এসে দেখে গেছিলাম, জেনারেল সাহেব আমাকে জানিয়েছিলেন। আমি সমস্ত ঘটনা আমি প্রচার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছি। আমি অবশ্যই ওয়াদা করছি যারা যারা এখানে জড়িত ছিলেন এই নৃশংসতায়, তাদের সবাই আপনারা যে মামলা যেগুলো করেছেন কিংবা করেন নাই, আমরা সবাইকে চিহ্নিত করবো, সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আন। মন্ত্রী আরো বলেন, আমি নিজে এসে দেখলাম, আমি আপনাদের সাথে ওয়াদা করছি যারা এই সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম বার, অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা পিপিএম বার, পিপিএম মেজর জেনারেল এ কে এম হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত, মুন্সিগঞ্জ জেলা সুপার আব্দুল মোমেন সিপিএম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বলেন, আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তিন ছেলে তিন ছেলে সহ একদলের কেন্দ্রীয় নেতা আব্দুল হোসেন নুরানি সহ আমরা গুরুত্বপূর্ণ উল্লেখ্য, গত 28 মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদিখানের রাজানগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের 10টি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। নিউজ ওয়ান, বাংলা টিভি, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।